যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর তিলকপুর কাঁচা সড়কের উপর নির্মিত সেতুটি সংস্কার হয়নি 3 বছরেও। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর তিলকপুর ইন্দ্রপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোর 100 কৃষকের প্রায় 5 থেকে 6 শতাধিক বিঘা জমির পানি নিষ্কাশন হয় এই সেতুটি দিয়ে। সেতুটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, বিশেষ করে বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষিরা। গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং চাষাবাদের সুবিধার্থে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, কোনো লাইন থাকে না পানি বের করা, এই পানি এখান থেকে বের করতে হয়, ভেঙে যাওয়ার থেকে পাশে থেকে রাস্তা কেটে বের করতে হয়, তাছাড়া উপায় নেই। বহুত জমি, এদের ব্রিজ আঁকাবাঁকি করে হওয়ার দরকার, খুব ব্যস্ত না হয় তাহলে এই মাঠের 6 বিঘে জমির ধান নষ্ট হয়ে যাবে। তা আমরা আশা করি যে যাতে এই ব্রিজটা অত অনতিবিলম্বে মেরামত করা হয় সেই দাবি আমি জানাচ্ছি।